সকলকে স্বাগত জানিয়ে আজকে পনেরো সাত দু হাজার একুশে স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবারও আরেকটি রাজ্যে স্কুল খুলছে এই করোনার বিধিনিষেধের যেহেতু নিম্নমুখী গ্রাফ তার জন্য হচ্ছে বিভিন্ন রাজ্য বেশ কিছু রাজ্য অলরেডি স্কুল খুলে দিয়েছে তো আবার একটি রাজ্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে তো আসন দেখিনি বিস্তারিত আর পশ্চিমবঙ্গ সরকার কী ভাবছে স্কুল খোলা নিয়ে আসুন দেখিনি বিস্তারিত আজকে পনেরো সাত দু হাজার একুশে তো প্রথমে একটু দেখে নেবো যে কোন কোন জায়গার স্কুলটা খুলছে করোনা নিয়ন্ত্রণে আসতে স্কুল খুলতে চলেছে মধ্যপ্রদেশে ঘোষণা মুখ্যমন্ত্রীর সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে স্কুল খোলার কথা ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার সব তবে সব ক্লাস নয় পঞ্চাশ শতাংশ হাজিরা নিয়ে শুধু একাদশ এবং দ্বাদশ নিয়ে পাঠ পাঠানো শুরু হবে আগামী ছাব্বিশে জুলাই থেকে বুধবার একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন স্কুল খোলা থাকবে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে স্কুলের অন্যান্য শ্রেণীর পড়াশোনা শুরু হবে সেই মতো ধাপে ধাপে পঞ্চাশ শতাংশ হাজিরা নিয়ে চালু হবে নিচু শ্রেণী ও কলেজের পঠন পাঠন এদিকে সকালে রাষ্ট্রীয় সং স্বয়ংসেবক সংঘের বিদ্যাভারতী বিল্ডিংটি রাজ্যবাসীর জন্য উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চালুর কথা ঘোষণা করেন পড়ুয়াদের প্রতি ব্যাচ প্রতিটি ব্যাচে একদিন অন্তর ক্লাস করবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা ঘরে বসে রয়েছে অথচ বাজার খুলে গিয়েছে শুরু হয়ে গেছে কেনাকাটাও শিশু কিশোররাও বাজারে যাচ্ছে তাই সরকার আগামী ছাব্বিশে জুলাই থেকে পঞ্চাশ শতাংশ পড়াও শিক্ষক নিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মধ্যপ্রদেশের রাজনীতির মামা তিনি বলেন এখানে সব এগুলো আপডেট রয়েছে এগুলো আমি আর যাচ্ছি না তাহলে স্কুল খুলে দিচ্ছে মধ্যপ্রদেশ সরকার এবারে পশ্চিমবঙ্গে স্কুল খোলা নিয়ে কি বলছে সুখ করার দাবি উঠেছে স্কুল কলেজ খোলার দাবি সব আরো ছাত্ররা এবারে বুধবার বিকেলে ক্রান্তি ব্লকের এসএফআই লোকাল কমিটির ডাকে লাটাগুড়ি বাজারে এক অবস্থান বিক্ষোভে অবিলম্বে স্কুল কলেজ খোলা ও সমস্ত ফি মকুব করা ও ক্রান্তি ক্রান্তি ব্লকের দ্রুত কলেজ স্থাপন করা ইত্যাদি দাবি জানানো হয় এক ঘন্টার অবস্থান বিক্ষোভে সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটি সম্পাদক প্রভার প্রভাকর সরকার দাবিগুলি যৌক্তিকতা ব্যাখ্যা করেন এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সহ সম্পাদক সাগর নীল সেনগুপ্ত গুপ্ত ক্রান্তি লোকাল কমিটি সভাপতি সভাপতি ফারাহা আক্তার ও সম্পাদক সাবির হোসেন তাহলে স্কুল খোলার মানে মালবাজারে কিন্তু এই স্কুল খোলার দাবি উঠেছে পশ্চিমবঙ্গের এবং সরকারের অপরিকল্পিত নীতির ফলে ভুগছে ছাত্ররা এরকমই আপডেট রয়েছে দেখে নিই জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি বানারহাটা গয়ের কাটা সহ বিভিন্ন প্রান্তে জেলা কমিটির উদ্যোগে কয়েকদিন ধরে চলছে আলোচনা সভা জেলার বিভিন্ন প্রান্তে রেড ভলেন্টিয়ার সংগঠনদের উদ্যোগে সম্বর্ধনাও জানানো হচ্ছে সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা জানান অতিমারি আবহাওয়া জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে রেড ভলেন্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে পাশের মানুষের পাশে অক্লান্তভাবে কাজ করে চলেছেন এবিটিএ এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে সব রকমের ভাবে তাদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সুরক্ষা সামগ্রী ধূপগুড়ি জোনের চারটি সার্কেলের রেড ভলেন্টিয়াররা সম্বর্ধনা ভলেন্টিয়ারদের সমর্থনা জানানো হয়েছে আলোচনা সামগ্রীতে নেতৃত্ব বলেন যে নেতৃবৃন্দ বলেন স্কুল ভবনগুলি দেখলে এমন ভুতুড়ে বাড়ি বলে মনে হয় সেগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা যাবে কিন্তু পটন পটন যে পরিবেশ পোড়াদের যে মানসিক অবস্থা ছিল তা কি ফিরিয়ে আনা যাবে এই প্রশ্নেই ঘুরপাক কাছে শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের মধ্যে সরকারের অপরিকল্পিত নীতি অদূরসরিতার ফলে উপগত হচ্ছে ছাত্র সমাজ কবিলম্বে স্কুল খুলে পঠন শুরু না করা গেলে এই সুদূর প্রসারের প্রভাব পড়তে বাধ্য তারা দেখলেন এ তরফ থেকে বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে স্কুল খোলার দাবি উঠেছে এদিকে মধ্যপ্রদেশ সরকার কিন্তু স্কুল খোলার সিদ্ধান্ত রয়েছে নিয়েছে ছাব্বিশে জুলাই থেকে তো পশ্চিমবঙ্গে কবে থেকে খুলবে সেটাই দেখা যাক সরকার কি নীতি নেয় আপাতত তিরিশে জুন পর্যন্ত এই তিরিশে জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে যেটা গতকালের নোটিফিকেশান তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু স্কুল কলেজ সব বন্ধ থাকবে তিরিশে জুলাইয়ের পরে কি তাহলে আগস্টে স্কুল খুলতে পারে সরকার সেটাই দেখার তো যাই হোক আরো আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসি পরে ভিডিও নিয়ে